শনিবার গভীর রাতে ধর্মনগর বটরশিতে অবস্থিত সরকারি খাদ্য গুদামের দরজা ভেঙে চোরের দল 145 বস্তা চাল চুরি করে নিয়ে যায়। এই মর্মে ধর্মনগর থানায় একটি মামলার ভিত্তিতে উত্তর জেলা পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গোপন খবরের ভিত্তিতে রবিবার দুপুরে বটরশি কালভার্টস্থিত মৃত্যুঞ্জয় পালের গোদামে হানা দিয়ে FCI গোদাম থেকে চুরি হওয়া চালগুলো উদ্ধার করে। সাথে সাথে মৃত্যুঞ্জয় পাল সহ মোট 6 জনকে আটক করে পুলিশ। আটককৃত 6 চাল চোরা কারবারিকে সোমবার সকালে আদালতে সোপার্ট করলে আদালত আটক করা 6 জনকে 4 দিনের জন্য পুলিশ রিমান্ডের আদেশ দেন। রবিবার রাতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে চাল চুরিকাণ্ডে যুক্ত থাকার অপরাধে একটি গাড়িও আটক করেছে পুলিশ। এখন এটাই দেখার, অভিযুক্তদের 4 দিনের পুলিশি রিমান্ডে এনে এই চাল চুরির চক্রের সাথে জড়িত আরও কতজনকে ধরতে সক্ষম হয় পুলিশ। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।